দূর থেকে কোনো এলাকার বসতি, গাছপালা, বন, বনানি, ফসলের মতো পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন তথ্য নেয়ার সুযোগ আধুনিক বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক এমন তথ্যের বিশ্লেষণ ও মূল্যায়নের কাজটি করে আসছে স্পার্সো। তৃতীয় এ প্রতিষ্ঠানটি দেশ বিদেশের মহাকাশ গবেষণায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাধীনতার পর 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছায় মহাকাশ ও বায়ুমণ্ডল গবেষণা কেন্দ্র এবং 1973 সালে ইআরটিএস কর্মসূচির মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় মহাকাশ গবেষণা।